অন্যান্য জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থায় চরম পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে, এবং মানে কিছুই যে হয়নি সেটা আমার কাছে এতদিন কিছুই ক্লিয়ার ছিল না। মানে স্বাস্থ্য ব্যবস্থা তো মানে সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে, এবং স্বাস্থ্য ব্যবস্থাও অত্যন্ত খারাপ জায়গায় রয়েছে। হুগলি ইমামবাড়া হাসপাতালে পরিদর্শনে এসে সংবাদ মাধ্যমের সামনে নিজের ক্ষোভের কথা জানালেন তৃণমূলের নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে কুকুর ছাগল যেন না ঘোরে, ঝাঁ চকচকে যেন হয়ে যায়, হঠাৎ করে হুগলি জেলা হাসপাতাল পরিদর্শনে গিয়ে সতর্ক করলেন সুপার সহকারী সুপারদের, নিজের মোবাইলে ছবিও তুলে রাখলেন অব্যবস্থার। আজ হুগলি জেলা শাসকের সঙ্গে তার সাংসদ এলাকার উন্নয়নে কী কী কাজ করণীয় সেই বিষয়ে আলোচনা করেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তবে জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নিজের ক্ষোভের কথাও প্রকাশ করেন তিনি। এরপরই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর হয়ে ইমামবাড়া জেলা হাসপাতালে পরিদর্শনে যান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। প্রসূতি বিভাগে প্রসূতিদের পাশে ভাঙা মেশিনে প্লাস্টিকের প্যাকেট বাক্স পড়ে থাকায় নিজের মোবাইলে বের করে ছবিও তোলেন। সদ্যজাতদের এসএনসিউতে রয়েছে আর মায়েরা মেঝেতে বসে আছে অস্বাস্থ্যকর জায়গায়, তা দেখে ক্ষোভ প্রকাশ করেন। স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও যথেষ্ট ক্ষোভ উগড়ে দেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এই পরিস্থিতি তিনি যে আশা করেননি সে কথাও তিনি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে। আগে কি পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির বদল ঘটিয়ে তিনি যেহেতু সাংসদ নির্বাচিত হয়েছেন তাই এই অব্যবস্থার তিনি পরিবর্তন চান। হাসপাতাল পরিদর্শনে এসে নিজের চোখে স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা দেখে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলেরই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ব্যবস্থার অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে বলে তিনি ক্ষোভ ব্যক্ত করেন। সেই মায়েদের পাশে নোংরা বালতির মধ্যে তালক পোষা একটা বেসিন ভাঙা চোরা, তার মধ্যে মায়েরা সব শুয়ে রয়েছে। দিস ইজ নট এক্সপেক্টেড। এই ছবিগুলো ভিডিওগুলো আমি তুলে রাখলাম, কিন্তু আমি একটা এক্সপেক্ট করি না যে যখন এতদিন কে ছিল আমার দেখার দরকার, এখন আলোচনা নাই যে এসেছেন কি এখানে, এখানকার হসপিটাল যেভাবে যেন পাল্টে যায়, এখানে কুকুর না করে হাসপাতালে যেন ছাগল না করে মানুষ তারপরে আপনাদের কি প্রয়োজন না প্রয়োজন আপনাকে পাঠাবেন, আমি আপনাদের সাথে আসতে পারছি। কিন্তু হসপিটালে যেন ঝাঁ চকচকে হতে তার জন্য কি করতে হবে আপনারা কোন পরিষ্কার পরিচ্ছন্নতাটা হওয়া উচিত আর একটু বলে মনে হলো আমার, একটু মেইনটেনেন্সের একটু অভাব বলে মনে হলো আমার, সেটা হওয়া দরকার। এবং যথেষ্ট বড় অনেক ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে, প্রসূতি মায়েদের একটা আলাদা সেগমেন্ট সেকশন আছে, নিউবর্ন চাইল্ডদের একটা সুন্দর পরিবেশ পরিষেবা দেওয়ার জায়গা রয়েছে, ওভারঅল জিনিসটা খুব সুন্দরভাবে করা হয়েছে, প্রচুর মানুষরা কাজ করছেন এখানে। কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমার মনে হলো সেটা হচ্ছে পরিচ্ছন্নতা, হাইজিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আবার আমি সেই একই কথায় ফিরে আসছি, একটু আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে স্যানিটাইজেশন এবং হাইজিন ফ্যাক্টরটা ভীষণ ইম্পর্ট্যান্ট, স্পেশালি নার্সিংহোম হসপিটালস এরকম জায়গা যেখানে পেশেন্টরা আসে, যেখানে প্রেগনেন্ট মানুষরা আসে, সন্তান সম্ভাবনা মায়েরা আসেন, এখানে ছোটো ছোটো বাচ্চারা জন্ম নেয়, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা থাকা ভীষণ দরকার। যেন আমরা চেষ্টা করছি, আমরা সবাই মিলে দেখা করছি, দেখছি, কথা বলছি এবং আলোচনা সাপেক্ষ এটাও, কারণ এটা এত বড় একটা হিউজ জিনিস, আর ছোটোখাটো হাসপাতাল নয় যে দু তিনটে তলার একটা হাসপাতাল, 10-15 বেডের হাসপাতাল, 650 বেডের একটা এত বড় একটা চুচুড়ার হসপিটাল, সারা মানুষ হুগলির মানুষ এখানে আসে চিকিৎসার জন্যে। তো ন্যাচারালি এই পরিকাঠামোটাকে আরও সুন্দর করে তোলার জন্য যা যা করা দরকার সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, এবং সেটা করতেও হবে, এবং সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি প্রচুর এখানে পেশেন্ট রয়েছেন, প্রচুর প্রসূতি মায়েরা রয়েছেন, প্রচুর ছোটো ছোটো বাচ্চারা রয়েছে এখানে, নতুন নিউবর্ন বেবিরা রয়েছে, তাদের আগামী দিন যাতে সুন্দর হয়। এবং সব থেকে বড়ো কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটা, যেখানে ইচ্ছে পানের পিক ফেলে দিয়েছে, যেখানে ইচ্ছে কলার খোসা ফেলে রেখেছে, যেখানে ইচ্ছে প্যাকেট ফেলে রেখেছে, এটা নিজেদেরও অনেকটা সজাগ হতে হয়, মানুষকে অনেক সজাগ বেশি হতে হবে। তার জন্যে এখানে প্রপার মানুষজনকে থাকতে হবে যারা এই জিনিসগুলো তদারকি করবে, যে এখানে যাতে সুস্বাস্থ্যের জন্য আমাদের যা যা প্রয়োজন সেগুলোর জন্য এখানে প্রপার মানুষের পোস্টিং থাকতে হবে যারা এগুলো দেখাশোনা করবে, এবং
সেই অনুযায়ী কাজ করবে, যাতে আমাদের হসপিটাল সুন্দর হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে দেখতে সুন্দর লাগে। কারণ চুঁচুড়া আমাদের হুগলির মধ্যে একটা এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল, এটাকে ভালো করার দায়িত্ব আমাদের সকলের। ইট ইজ, এটা কোনো ব্যক্তিগত মানুষের নয়, এটা কোনো রাজনীতিবিদের কোনো মানুষের নয়, এটা দিদির হাতের আওতার মধ্যে নয়। পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমাদের নিজস্ব রুচিবোধের মধ্যে পড়ে। আমরা মানুষরা আমাদের সজাগ হতে হবে যে আমরা যেখানে সেখানে বসবো না, যেখানে সেখানে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেবো না, যেখানে সেখানে আমরা নোংরা করবো না। এটা একটা হসপিটাল, এটাকে হসপিটালের মতন করে ট্রিট করা উচিত। সব কিছু হচ্ছে এখানে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হচ্ছে ছতলা, পাশেই এখানে তৈরি হচ্ছে, সেটা আন্ডার কনস্ট্রাকশন, যেটা কোভিডের পর থেকে শুরু হয়েছে। ছতলা সিসিইউ তৈরি হচ্ছে, এটা সেটা অনেক মানুষ উপকৃত হবে। আমার মনে হয় হুগলি জেলার প্রচুর মানুষ এখানে উপকৃত হবে, ছতলা যদি একটা সিসিইউ তৈরি হয়। তার সাথে সাথে এখানে আরও আরও অ্যাডভান্স করতে হবে, সেটা হয়তো এতদিন কিচ্ছু হয়নি, যেরমভাবে চলছিল এখন দিদির কান অব্দি জিনিস পৌঁছতেও হবে।